محمد وعلى آله سيدنا ما تیری مرضی پا گیا سورج پھرا الٹے قدم تیری انگلی اٹھ گئی مکہ کلیجا چھڑ گیا اللہم وعلا علی سید دیکھون آمی جو دی اکھون এখান থেকে মা বলে ডাক দিই, ইট উইল কোয়াইট ইম্পসিবল ফর মাই মাদার টু রেসপন্স মি, আমার মায়ের পক্ষে অসম্ভব যে আমার ডাকে সাড়া দেওয়া, ঠিক কিনা? কারণ তিনি শুনছেন না, তিনি আমার থেকে প্রায় 10-15 কিলোমিটার দূরে আছেন। আর এখান থেকে আমি, এটা তো ফতেয়াবাদ, বটদিঘির পারেও যদি কাউকে ডাক দিই তাও রেসপন্স করার সুযোগ নাই, কারণ উনি শুনছেন না। কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার হল, আমরা যে নবীর দরুদ পড়ছি উনি বলেছেন মা মিন আহাদিন يُسَلِّمُ عَلَيَّ إِلَّا رَدَّ اللَّهُ إِلَيَّ رُوحِي حَتَّى أَرُدَّ عَلَيْهِ السَّلَامُ জোরে বলেন সুবহান। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ আমার নবীকে যদি দরুদ প্রেরণ করে, যদিও নবী 3000 কিলোমিটার দূরে মদিনাতুল মুনাব্বারায় শায়িত আছেন, কিন্তু নবীজি গ্যারান্টি দিয়েছেন তুমি আকাশে বিমানে বসে করো আর সাগরের তলায় বসে দরুদ পড়ো, পাহাড়ের চূড়ায় বসে দরুদ পড়ো অথবা পাহাড়ের গুহায় বসে দরুদ পড়ো, আমি সাথে সাথে জবাব দেওয়ার মতো ক্যাপাসিটি আল্লাহ আমাকে দিয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা মহব্বতে পড়ব, আর যারা এখনো আসেননি, যারা ভাবছেন একটু পরে যাব, আস্তে ধীরে যাব, নিয়ামত যত তাড়াতাড়ি নিয়ে ফেলা যায়, কারণ সময় তো কম, ঠিক কিনা বলেন? আমি বলবো যারা ব্যবসায়ী ভাইয়েরা দোকানপাটে আছেন, গাড়িতে আছেন, এই পথ ধরে যাচ্ছেন, একবার আসুন আমাদের মাহফিলের প্যান্ডেলে, আপনার জন্য এখনো জায়গা আছে, দেখে যান আমরা আপনাদেরকে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ কোরআন সুন্নাহর তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সকলে মিলে। যদিও বা আই ইউজ টু রেগুলার পারফর্ম ইন ফ্রন্ট অফ লার্জ অ্যামাউন্ট অফ পিপল, গ্রেট ক্রাউড, আপনাদের দোয়ায় আল্লাহর মেহরবানিতে বিশাল ক্রাউডের সামনে কথা বলার সুযোগ হয়, কিন্তু আজকে যেহেতু মানুষ যে কজন আছেন, একজন 100 জনের সমান আওয়াজ করতে হবে, ঠিক কিনা কথা বলেন? তাহলে মহব্বত নিয়ে একবার পড়েন দেখি, একটু আমাকে প্রশান্তি দেন, অনেক দূর থেকে এসেছি জার্নি করে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা আলিহি সাইয়্যিদানা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু
আল্লাহ আল্লাহ প্যারি সুরত হস্তা চেহরা মুসে ঝরতে ফুল নূর সারা পা চাঁদ সা উজলা হক্কা প্যারা রসুল নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صلي وسلم مبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلب চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো আওয়াজে বলুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মাননীয় সভাপতি সাহেবের অনুমতি হলে দুলাইন নাতে রাসূল কি হা করতে রে নাম পে যা না বস এক যা দু জাহাফিদা, সুভারন্দ বলেন না ভাই, দু জাহাসহি নেহি জি ভরা করো ক্যা করো ডো জাহা নেহি বলগল উলা বিকমাদি কশফ দো জা মালে হাসুন জমি ও খসনি সল্লো আলাইহি ওয়া আলিহি সল্লো আলাইহি ওয়া আলিহি ওয়া কামালে হুসনে হুজুর হ্যায় কে গুমানে
নকশে জাহান হি ইহি ফুল খার সে দূর হি শম হে ধোয়া নেই বলগল উলা বিকমানি কশপ তো যা বেজমা লি হসুন জমি ওখ সোনি সলো আলে হে ওয়ালি সলো আলে হে ওয়ালি সুবহানাল্লাহ। ফুটন্তপুরের আসর ফতিয়াবাদ শাখার ব্যবস্থাপনায় আজিমুর শান তাফসীরুল কোরআন মাহফিল 2022 ইংরেজি ও গুণীজন এসএসসি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে আজকের এই প্রোগ্রামের সম্মানিত মেহমানে আলা আল আমিন হাশিমি দরবার শরীফের সাজ্জাদানুর রশীদ পীরে তরিকত আলহাজ মৌলানা কাজী মোহাম্মদ সাদিকুর রহমান হাশিমি সাহেব কদলা মাদ্রাসা হুলানি আওয়াজ দিয়ে বলুন মারহাবা। তফসির পেশ করবেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কবিল মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইসলামিক স্কলার রিনাউন্ড ইসলামিক স্কলার আল্লামা জসীম উদ্দিন আল আজহারি সাহেব কদলামত জিল হুলানি আওয়াজ দিয়ে বলুন মারহাবা। আরো তফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম দ্বীন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানিত কো চেয়ারম্যান আলহাজ মৌলানা আবু সুফিয়ান খান আবিদি আল কাদেরী মাদ্রাসা জিল্লুল আলী বলুন মারহাবা। আর উপস্থিত হবেন আমার অত্যন্ত প্রিয় ভাই আল আমিন বারিয়া দরবার শরীফের নায়েবে সাজ্জাদানুর রশীদ সৈয়দ মোহাম্মদ মুকাররম বারী সাহেব কিবলা। এতক্ষণ ধরে যার দালিলিক মাসলা মাসায়েল আপনারা শুনেছেন মৌলানা আবু জাহরা মোহাম্মদ মুজাম্মেল হক সাহেব কিবলা, যার সভাপতিত্বে গোটা অনুষ্ঠান আলোকিত হয়েছে, যার নাম শুরুতেই নেওয়ার দরকার ছিল, আমার অত্যন্ত মহাব্বতের বড় ভাই যিনি আমাকে খুব স্নেহ মমতা করেন, শাহজাদা সৈয়দ মোহাম্মদ আখতার হোসাইন সাহেব কিবলা, চেয়ারম্যান পঞ্জতনে পাক আল কাদেরিয়া আল চিশতিয়া আল আশরাফিয়া প্রকাশনা পরিষদ, আজকের উদ্বোধক মৌলানা সৈয়দ মোহাম্মদ আলী আকবর সাহেব কিবলা, এবং অপরাপর আমার ডানে বামে সামনে পিছে এই মাহফিলটাকে এক বছর পর্যন্ত যারা অপেক্ষমান থাকেন অত্র এলাকার অত্যন্ত জ্ঞানী গুণী গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে তরুণ যুব সমাজ এবং পর্দার আনালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আরেকটি স্পেশাল থ্যাঙ্কস অসংখ্য মিডিয়া এই অনুষ্ঠান কভার করছেন, আমার সকল মিডিয়ার ভাইদেরকে আল্লাহ পাক জাযায়ে খায়র দান করুক, আমিন। আমাকে একটি বিষয় দেয়া হয়েছে, আসলে আমার মতো অধম ফকির বে এলম বে আমলের পক্ষে তফসির করার সে যোগ্যতা আমি রাখি না, শুধুমাত্র দোয়া নেওয়ার জন্য বসেছি। আল্লাহ পাক আমার প্রাণপ্রিয় মুর্শিদে করিম আওলাদ রাসূলুল্লাহ সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মাদ্রাসা আলী, পীর বঙ্গাল আল্লামা সাবের শাহ কিবলা মাদ্রাসা আলী, এবং গোটা বিশ্বের সমস্ত হকানি ওলি আল্লাহদের দোয়ায় আল্লাহ পাক আমাকে দু একটা সত্য কথা বলার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। দেখুন সূরাতুল ফাতিহা
এই সূরা ফাতিহা আমরা জানি এটার নাম সূরাতুল ফাতিহা। তাফসীর তিবিয়ানুল কোরআন আল্লামা গোলাম রসুল সাইদি রহমতুল্লাহ আলাইহি, তাফসীরে নাঈমী আশরাফুত তাফসীর যেটাকে বলা হয়, আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাঈমী রহমতুল্লাহ আলাইহি, আরো অসংখ্য মুফাসসিরিনে কিরাম এই সূরা ফাতিহার অসংখ্য নাম বয়ান করেছেন। একটু জোরে বলেন বাবা, সুবহানাল্লাহ। মনে রাখবেন, অধিক নাম যার হয়, জিসকা নাম জিয়াদা হোতা হয় উসকা ফজিলত ভি জিয়াদা হোতা হয়। যার নাম বেশি হবে তার ফজিলত বেশি। সাপোজ আমরা যখন ব্যানারে কিংবা পোস্টারে একজন বড় আলেমের নামের আগে যত বেশি লকব লাগাই, নিশ্চয় প্রত্যেকটা লকব প্রমাণ করে উনি অতটুকুন যোগ্য, ঠিক কিনা কথা বলেন? সেম টু সেম সূরাতুল ফাতিহা এটা মক্কা এবং মদিনা দুই জায়গাতেই নাজিল হওয়ার কথা মুফাসসিরিন কিরাম লিখেছেন। এই সূরা ফাতিহার তাফসীরে যাওয়ার আগে শুধু তার নামগুলো আমি একটু বয়ান করতে চাই। এই সূরা ফাতিহার প্রথম নাম হলো, যেটা তিবিয়ানুল কোরআন আল্লামা গোলাম রসুল সাইদি এনেছেন, ফাতিহাতুল কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতিহাতুল কিতাব, ফাতিহা, ফাতিহা শব্দের অর্থ হলো ইন্ট্রোডাকশন, সূচনা, ভূমিকা। আমরা যখন পরীক্ষায় লিখতাম, আপনাদের দোয়ায় ফাজিল কামিল দাখিল আলিম সেভেন থেকে আমি আরবি সাবজেক্টগুলো আরবিতে লেখার চেষ্টা করতাম। তো আমরা বাংলায় যেমন সূচনা লিখি, ইংরেজিতে লিখি ইন্ট্রোডাকশন, আর আরবিতে আমরা লিখতাম এক একটা প্রশ্নে এক এক রকম করে। একটাতে লিখতাম আল ইফতিতাহ, আরেকটাই লিখতাম ফাতিহাতুল জাওয়াব, আরেকটাই লিখতাম ফাতিহাতুল কালাম, আরেকটাতে লিখতাম আল ইনকিশাফ। সবগুলোর অর্থ হলো সূচনা। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহাকে ফাতিহাতুল কিতাব কেন বলা হলো? মুফাসসিরিনে কিরাম লিখছেন ফাতিহাতুল কিতাব বলার এক নম্বর কারণ হলো এই সূরা দ্বারা কোরআনুল করিমকে আল্লাহ সূচনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর হলো এই সূরা দ্বারা ইলমে দ্বীনের সূচনা হয়। আপনি মাদ্রাসায় যখন একটা ছাত্রকে ভর্তি করাবেন, প্রত্যেকটা কিতাব যখন শুরু করা হবে তখন সূরা ফাতিহার মাধ্যমে আমরা শুরু করি। জোরে বলেন সুবহানাল্লাহ। তিন নম্বরে এই সূরা দ্বারা নামাজের ভিতরে কোরআনের যে তিলাওয়াত হয়, কোরআনের তিলাওয়াত হয় সূরা ফাতিহার মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এটাকে বলা হয়েছে ফাতিহাতুল কিতাব। জামে উত্তিরমিজি সাফা নম্বর হলো 63, ওখানে আসতেছে আমার দয়াল নবীর সাদ করতে লাগলেন হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, আমার নবী বলছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা অর্থাৎ ফাতিহাতুল কিতাব তিলাওয়াত করা ছাড়া নামাজ পরিপূর্ণ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম সূরা ফাতিহার এক নম্বর নাম কি বললাম? ফাতিহাতুল কিতাব, ফাতিহাতুল, সবাই বলেন ফাতিহাতুল। এবার দুই নম্বর যে নাম সূরাতুল ফাতিহা সেটা উম্মুল কোরআন। একটু জোরে বলেন বাবা, আরো জোরে বলেন না, উম্মুল কোরআন বলা হয়েছে সূরা ফাতিহাকে। মনে রাখবেন উম্মুন মানে মা,
যেভাবে গোটা পৃথিবীর মূল মা গোটা শহর নগর কারিয়া বদিয়া গ্রাম অঞ্চল দেশ যা কিছু আছে সবগুলোর মা হল মক্কাতুল মুকাররমা, যেন বলেন সুবহানাল্লাহ। সেজন্য ওটাকে বলা হয় উম্মুল কোরা। কি বলা হয় বলেন না? উম্মুল কোরা। আর মুফাসসিরিনে কেরাম লিখছেন, বেশ করে আল্লামা মুফতি আহমদ ইরফান নাঈমী লিখছেন রহমতুল্লাহ আলাইহ, 104 আসমানি কিতাবের সবগুলোর রহস্য সবগুলোর ইলম আপনি পাবেন ওই 4 মধ্যে, তাওরীত জাবুর ইনজিল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই 4টার ইলম আপনি পেয়ে যাবেন কোরআনের ভিতরে। আর কোরআনুল করিমের 114 সুরার ইলম আপনি পেয়ে যাবেন সূরাতুল ফাতিহার মধ্যে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর সূরা ফাতিহার ইলম পাবেন আপনি বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে। সেজন্য এটাকে, এক কারণ হলো এই জন্য এটাকে বলা হয়েছে কোরআনের মা, উম্মুল কোরআন। কি বলা হয়? উম্মুল কোরআন। দুই নম্বর কারণ হলো এই সূরার মধ্যে 4 পার্ট আছে, 4 parts ইন দ্য সূরা। 1 পার্ট হলো উলুহিয়াত। কি বলেন তো? একটু বলেন কি? উলুহিয়াত। 2 পার্ট হলো মাআদ। 2 পার্ট কি? মাআদ। 3 পার্ট হলো কাজা আর কদর। 4 পাঠ হলো নবুয়ত। মুফাসসিরিনে কেরাম বলছেন এই একটা সূরার ভিতরে আপনি উলুহিয়ত পাবেন, আল্লাহর ওয়াহদানিয়ত। এই সূরার ভিতরে আপনি দয়াল নবীর নবুয়ত পাবেন, নবুয়তের কথা আছে এটার ভিতরে। এই একটা সূরার ভিতরে আপনি মাআজ মানে আখিরাতে পুনরুত্থানের কথা এই সূরায় পাবেন। 4 হলো এই সূরার ভিতরে কাজা এবং কদর পাবেন। এবার আমরা আসি উলুহিয়তটা কোন জায়গায়। উলুহিয়ত বলা হচ্ছে যখন আমরা এই সূরা শুরু করি আলহামদু, বলেন আলহামদু, জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই অংশটা হলো উলুহিয়ত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই অংশটা কি? উলুহিয়ত। তমাম তারিফ, কনসেন্ট্রেট ইয়াং জেনারেশন, এখানে বিশাল গভীর নুকতা আছে। তমাম তারিফ, বাহারো মে সজারো মে দুনিয়া মে জমিন মে আসমান মে ঘর মে বাহার মে নজর মে দিলো মে আকাশে বাতাসে জমিনে পাহাড়ে সাগরে নদীতে গোটা কায়নাতের যত প্রশংসা আছে সব আল্লাহর জন্য। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে, কার? আল্লাহর জন্য। এখানে সমস্তটা কোথায় আছে? এখানে আরবি গ্রামাটিক্যাল রুলস ওলামায়ে কেরাম বুঝবেন, এখানে একটা আলিফ লাম আছে। আলহামদুর উপরে যে আলিফ লাম আছে ওটাকে বলা হয় আলিফ লামে ইস্তিগরাকি, আলিফ লামে, যেটা সমস্ত আফরাতকে এক জায়গায় করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। গোটা কায়নাতে যত প্রশংসা আছে সবগুলোর হকদার আমার আল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন গভীর মনোযোগ দিয়ে আপনি শুনুন, একমাত্র আল্লাহর জন্যই প্রশংসা এখানে বলা হচ্ছে। তো আমরা আমার নবীকে মুহাম্মদ বলি, আমার নবীর নাম হলো মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ শব্দের অর্থ হলো অধিক প্রশংসিত। সুবহানাল্লাহ বলেন না। উনি কেন অধিক প্রশংসিত হলেন? কারণ গোটা কায়নাতের প্রশংসা যার জন্য,
আলহামদুর ভিতরে একটা মুখতাসুন শিবা ফেল আছে। সুবহানাল্লাহ বলেন না, মুখতাসুন কি আছে? ফেল, শিবা ফেল আছে। আলহামদু মুবতাদা, মুখতাসুন শিবা ফেল। রব্বুন রব্বুল আলামিন, হ্যাঁ, শিবা ফেল ফায়েল মিলে খবর হয়েছে আলহামদুর সাথে। আলহামদু এটা জুমলায়ে ইসমিয়া, আলহামদু মুখতাসুন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি কে? যিনি আলামিনের রব। জুড়ে বলেন সুবহানাল্লাহ, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য খাস। তাহলে গোটা কায়নাতের প্রশংসা, জমিনের প্রশংসা, আসমানের প্রশংসা, সাগরের প্রশংসা, নদীর প্রশংসা, গাছ বাঁশ বৃক্ষ লতা পশু পাখি কীট পতঙ্গ সব প্রশংসা যার জন্য উনি প্রশংসা করে একজনের, তিনি হলেন আমার নবী। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রব্বুল আলামিন মুজাব মুজাব নেই তোর কিবের মধ্যে, সেজন্য আমার নবীর নাম হলো মুহাম্মদ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সমস্ত প্রশংসা যার জন্য, তিনি যার প্রশংসা করে, তিনি মুহাম্মদ অধিক প্রশংসিত। এখন মনে রাখবেন, আমাদের দেশে আমাদের একটা অভ্যাস আছে, আমরা প্রশংসা লুবি, ঠিক কিনা বলেন না? আমরা সবাই চাই প্রশংসা করুক, কেউ আমার প্রশংসা করুক, প্রশংসা করলেই আমরা খুশি হয়ে যাই। আমাকে কেউ ভালো বলুক, আমাকে কেউ গুড বলুক, আমাকে কেউ স্পেশাল বলুক, আমার নামে কেউ জিন্দাবাদ দেখ, আমার শানে কেউ পতাকা উড়াক, এটা আমরা বড় লোভ আমাদের মধ্যে আছে। মনে রাখবেন আমার নবী বলেছেন, অহসু মুদ্যাহিনা তোরাও, যারা সামনাসামনি প্রশংসা করে তাদের দিকে তুমি বালু মাটি নিক্ষেপ করো। কি নিক্ষেপ করো? মাটি নিক্ষেপ করতে বলেছেন। সামনাসামনি প্রশংসার হকদার হলো একমাত্র আল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমাদের শাহিরগের আরো কাছে আছি। আপনি সুবহানাল্লাহ বললে আল্লাহর প্রশংসা হয়, আপনি আলহামদুলিল্লাহ বললে আল্লাহর প্রশংসা হয়, আপনি আল্লাহ আকবার বললে আল্লাহর প্রশংসা হয়, আপনি আল্লাহ আকবার বললে আল্লাহর প্রশংসা হয়। তো এতে করে আল্লাহ খুশি হন, আল্লাহ আপনাকে নিয়ামত বাড়িয়ে দেন। আমার আল্লাহ বলতে লাগলেন, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে সেখান থেকে তোমরা জান্নাতের ফল খাবে। সাহাবায়ে কেরাম ইরশাদ করছেন, ইয়া রাসূলুল্লাহ, মা রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান কোনটা? আমার নবী বলছেন, আল মাসাজিদু কুল্লুহুম রিয়াজুল জান্নাহ, সমস্ত মসজিদগুলো হলো জান্নাতের বাগান। তো মা রাতু ইয়া রাসূলুল্লাহ, ওই বাগানের ফল কোনগুলো? আমার নবী বলছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই তিনটা হলো মসজিদ আল্লাহর ঘর, ওটা জান্নাতের বাগান, ওখানে তিনটা ফল পাওয়া যায়, তিনটা ফল হলো আল্লাহর প্রশংসা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তিনটা ফল কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। তো আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হন, সামনাসামনি প্রশংসা করার হকদার আল্লাহ। আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ সব সময় আমাদের লগে লগে আছেন, শাহিরগের কাছে আছেন। তাহলে যেই বান্দা সামনাসামনি প্রশংসা খোঁজে, সে বোঝা যায় সে অন্যায় করে, সেটা কখনো সাপোর্ট করা যায় না। কিন্তু হা লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্নাস আযাবিল শাদীদ, আবার অনেক সময় মুরব্বিরা যখন ছোটর প্রশংসা করে ওটা সামনাসামনি প্রশংসা হিসেবে গণ্য হবে না, ওটা হবে দোয়া। একটু জোরে বলেন না। কিন্তু বন্ধু যখন বন্ধুর প্রশংসা করবে, কিংবা ছোট যখন বড়র প্রশংসা বেশি করতে থাকবে, তখন আপনি তাকে বলবেন, কম বলো, দোয়া করো,
আপনি তাকে চুপ করিয়ে দেবেন। আর বাবা মা যখন প্রশংসা করবে, উস্তাদ যখন প্রশংসা করবে, কোনো মুরব্বী যখন প্রশংসা করবে, সেটা হবে দোয়া শুকরিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম সমস্ত প্রশংসার হকদার কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। রব্বুল আলামিন, আলামিনের রব তিনি। ভাইজান মনোযোগ আছে আপনাদের? আছে। কষ্ট হচ্ছে কোনো? না। আলামিনের রব তিনি। এবার আসি, আলামিনটা কত বড়? যেই আলামিনের রব আমার আল্লাহ। আমার কোনো এক বক্তব্যে শুনে থাকতে পারেন আপনারা, পৃথিবী নামক গ্রহের মধ্যে একটা তারা আছে, আপনি গুগলে এখন সার্চ করলে এখন পাবেন, যেটা হলো রেড, লাল, যেটাকে বলা হয় রেড হাইপার জায়ান্ট। রেড হাইপার জায়ান্ট, ওটা এত বড় তারা যেটার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কেউ যদি 1000 কিলোমিটার স্পিড একটা রকেট নিয়ে চলা শুরু করে, সূচনা থেকে শেষ পর্যন্ত পৌঁছতে হলে তার সময় লেগে যাবে 1100 বছর। একটু জোরে বলেন না, 1100 বছর সময় লাগবে। তো বিজ্ঞানীরা বলছেন এরকম 2 বিলিয়নের কাছাকাছি তারা আছে, এবং এরকম তারা ধারণ করে এরকম আরো 4 বিলিয়ন গ্যালাক্সি আছে, নক্ষত্র আছে। তাহলে আপনি হিসাব করুন আলামিনটা কত বড়। আলামিনটা কত বড়? যেই আলামিনের রব হলেন আমার আল্লাহ, আর রহমত হলেন আমার নবী। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আলামিনের রব। চলে বলেন সুবহানাল্লাহ। আর রহমানের রহিম, এখানে বলা হয়েছে আর রহমানের রহিম পর্যন্ত, এটা উলুহিয়ত, যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। এখানে রহমানুন ফিদ দুনিয়া ওয়া রহিমুন ফিল আখিরা। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমান এটা ব্যাপক, এটা দুনিয়াতে আল্লাহর বান্দা 3 প্রকার। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় প্রকার বলেন বাবা? আপনাদের কষ্ট হচ্ছে? আসলে আমাদের বক্তব্যগুলো যুবক ভাইয়েরা ভিন্ন আঙ্গিকে শুনতে শুনতে অভ্যস্ত। তফসির ব্যাপারটা হচ্ছে ধৈর্য ধরে বসতে হবে এবং মনোযোগ দিয়ে শুনতে হবে। এখানে মজা কম, তথ্য বেশি। কথা কোনা ঠিক কিনা বলেন না। তো দর্শক প্রণাল্লাহুম্মা وعلى آل سيدنا الله 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 اهو الله الله আমি নবীবি কে গুলশন মে আয়া হে তাজা বাহার, পড়তে হে সল্লাত আলাইকা ওয়া সাল্লাম আজ দুরুদি ওয়ার নবীজি, আল্লাহ আল্লাহ ছাত্র ভাইদের জন্য তরকিবটা একটু বলে দিই। আলহামদু মুক্তাদা, আলহামদু লাম হরফে জর, আল্লাহ মৌসুফ। জোরে বলেন সুবহানাল্লাহ। ছাত্র ভাইদের জন্য রব্বুল আলামিন, লিল্লাহ রব্বিল আলামিন, সিফতে আউয়াল বা সিফত মৌসুফ, আপনার সিফত সে মিলকর মুতাল্লক হুয়া লাম হরফে জর কা। লাম হরফে জর
আপনা মজরুর সে মিলকর মুতাল্লক হুয়া, যার মজরুর মিলে মুতাল্লক হয়েছে, মুখতাসুন শিবা ফেল, মুখতাসুন শিবা ফেল, ফায়েল আর মুতাল্লক মিলে জুমলায়ে ফেলিয়া হোকর খবর, মুক্তদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া। একটু জোরে বলেন না, এটা মাদ্রাসা ছাত্রের জন্য বললাম, মুরব্বীরা অনেকে বুঝবেন না, তফসির করার সময় এগুলোও বলতে হয়, তফসিরের অংশ, এটা তফসির আলেমানা। তাহলে আমরা বুঝতে পারলাম বান্দা কয় প্রকার, একটু বলেন না কয় প্রকার, তিন প্রকার, কয় প্রকার, তিন প্রকার, একটা হলো আব্দে রাকিক, আরো জোরে বলেন, আরো বাড়িয়ে বলেন, আরেকটা হলো আব্দে আবিক, আরেকটা হলো আব্দে মাজুন। কেহ তো নবীর মানুষ জানতো নাই, এসে না একটু ভিতরে চলে আসেন আপনার, আমার যুবক ভাইরা চলে আসেন, আমার ভাইরা বলেছেন পাবজি ফ্রি ফায়ার নিয়ে কিছু বলার জন্য, ইনশাল্লাহ বলবো, আসেন 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 ভিতরে চলে আসেন, মেহরবানি করে চলে আসুন ভিতরে, আশা করছি আমাদের প্রোগ্রাম প্রাণবন্ত হবে ইনশাল্লাহ, আপনারা আসুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে বান্দা কয় প্রকার বললাম, আরো জোরে বলো না, আরো জোরে, তিন প্রকারের সবাই দুনিয়াতে আল্লাহর দয়া পাবে, তাই রহমানুন ফিদ দুনিয়া, একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। তিন প্রকারের প্রথম প্রকার আব্দে রাকিক, যারা তারা কারা, তারা হলো যারা মাবুদের খায়, স্রষ্টা খায়, স্রষ্টার পরে আবার স্রষ্টার কথা মতো চলে, একটু জোরে, স্রষ্টার কথা মতো চলে। আর আব্দে আবিগ হলো যারা স্রষ্টার খায়, মাবুদ যাদেরকে চোখ দিয়েছে, কান দিয়েছে, পা দিয়েছে, হার্ট দিয়েছে, লিভার দিয়েছে, কিডনি দিয়েছে, সব দিয়েছে, কিন্তু সে মাবুদের কথা মতো চলে, একটু বলে না, চলে না, এটা আবিক। আর আব্দে মাজুন হলো ওই বান্দা যে স্রষ্টার কথা মতো চলে, চলতে চলতে স্রষ্টাকে এমন ভাবে রাজি করে ফেলেছে, স্রষ্টা বলছে আজকের পর থেকে আমার ফ্যাক্টরি চাবি তোমাকে দিয়ে দিলাম, জোরে বলবেন না, মনে হয় আমার ফ্যাক্টরির চাবি তোমাকে দিয়ে দিলাম, তুমি যখন মন চায় সেখান থেকে দিবা, যাকে মন চায় তাকে দিবা। হুজুর একটু উদাহরণ দেন, আব্দে রাকিক কারা, আব্দে রাকিক হলাম আমরা, এখানে আমরা যারা আছি আমরা কেউ স্রষ্টার অবাধ্য আলহামদুলিল্লাহ অবাধ্য, সত্যি নাকি কথাটা কি সত্য, স্রষ্টার অবাধ্য নই আপনি বলছেন? আমি যদি তাফসিরুল কোরআন বিল কোরআন করতে যাই, এখন আপনার সামনে আয়াত চলে আসবে, আমার আল্লাহ বলতে লাগলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলা আল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলা আল কাবাইন, জোরে বলেন না, সুবহানাল্লাহ। আপনি আশ্চর্য হবেন, আপনি কি আব্দে রাকিক নাকি আব্দে আবিক নাকি আব্দে মাজুন, আপনি নিজেকে একটু প্রমাণ করে নিজেকে নিজে জাস্টিফাই করে দেখুন না, আপনি আসলে রহমতের যে পাচ্ছেন, রহমতের বারিশ যে আপনার প্রতি বর্ষণ নিয়মিত হচ্ছে, আল্লাহ রহমান হিসেবে এটা ব্যাপক, রহমান ব্যাপক, রহমান কি ব্যাপক, সুবহে সাদিক থেকে রাত ইলা গুরুবি শামস পর্যন্ত যে আল্লাহ আপনাকে এক সেকেন্ডের জন্য আপনার নিঃশ্বাস বন্ধ করে নাই, উনি রহমান, যিনি আজকে ষাট বছর ধরে একবারের জন্য আপনার হার্টের বিটিং সিস্টেম বন্ধ করেন নাই, উনি রহমান, জোরে বলেন সুবহান, এটা রহমান ছাড়া আর কারো পক্ষে এটা করা সম্ভব নয়, একমাত্র রহমানের পক্ষে সম্ভব। আপনি ছোট্ট এই হার্ট নিয়ে পানিতে ঝাঁপ দিয়েছেন, নদীতে ঝাঁপ দিয়েছেন, বিমান থেকে ঝাঁপ দিয়েছেন,
পাহাড় থেকে লাফ দিয়েছেন, কতবার আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, কিন্তু আপনার বুকের পিঞ্জারার ভিতরে ওই হার্টের বিটিং সিস্টেমকে যিনি সার্বক্ষণিক কন্ট্রোল করছেন তিনি রহমান। তিনি আপনাকে বলছেন, ও আমার বান্দা, তুই চিন্তা করিস না, তুই শুধু আমার উপরে একটু ডিপেন্ড করে থাক, তাওয়াক্কুল কর, আমি গোটা পৃথিবীর রন্ধে রন্ধে গিয়ে তোর জন্য পানির ফোঁটা এনে দেওয়ার ব্যবস্থা আমি ফেরেশতা নিয়োজিত করে রেখে দিয়েছি, তোর জন্য দানা জোগাড় করার ফেরেশতা আমি নিয়োগ করে দিয়েছি, তোর নিঃশ্বাস ফেলার আগেই তোর নিঃশ্বাসটা কোথায় পড়বে, কিভাবে পড়বে, তোর শরীরের ছিদ্রগুলোকে ক্লিয়ার রাখার ব্যবস্থা আমি করেছি, তুই কদম জমিনে ফেলার আগে তোর পায়ের নিচে মাটি রাখার ব্যবস্থা আমি আল্লাহ করেছি। আমি তোকে হতাশ হতে দেব না, আমি তোকে নিরাশ করব না। এখন আমাকে আমি প্রশ্ন করছি, আপনাকেও আপনি প্রশ্ন করুন। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, ইজা কুমতুম ইলাস সালাতি আই আরাদতুম ইলাস সালাতি, যখন তোমরা নামাজের ইরাদা করবে, যখন তোমরা নামাজে দাঁড়াবে, যখন তোমরা নামাজের ইচ্ছা করবে, ফাগসিলু উজুহাকুম, তোমরা চেহারাকে ধৌত করো। একটু জোরে বলেন না ভাই, আমার প্রশ্ন ওখানে নয়, যেই রহমান আমাকে আর আপনাকে এখন এই ফতেহাবাদের মাঠে দাঁড়ানোর সুযোগ দিয়েছেন, আমার আর আপনার মতো অনেক মানুষ আইসিইউতে পড়ে আছে, আমার আর আপনার মতো অনেক প্রেমিক কবরে চলে গেছে, ঠিক কিনা কথা বল। সেই রহমান বলছেন, তোমরা কি কুরআনুল করিম দেখো না, আমি তো ইজা কুমতুমের আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছি, বলার উদ্দেশ্য হলো যারা নামাজ পড়ে তারাই মুমিন। কথা কোন ঠিক কিনা বলেন না, যারা নামাজ পড়ে তারা কি, তারাই হচ্ছে মুমিন। সেজন্য আল্লাহ ইজা কুমতুম ইলা সালাতির আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান বলেন নাই, ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ বোঝাতে চাচ্ছেন যারা মুমিন তারাই নামাজি। তারা কি বলেন না বাবা, নামাজি নামাজি নামাজি, আর যারা নামাজি নয় তারা মুমিন মুমিন মুমিন। তাহলে মুমিনের বিপরীত কি একটু বলেন না, মুমিন শব্দের বিপরীত শব্দ কি, মুনাফিক, কি বলেন না, মুনাফিক। তাহলে যারা নামাজ পড়ে না, বিশেষ করে ফজরের নামাজ আর এশারের নামাজ পড়তে পারবে না, আমার নবী বলেছেন মুনাফিকরা। কথা কোনো ঠিক কিনা বলেন না, আপনার জন্য রহমান, রহমান বলছে তুই আব্দে আবিক হলেও আমি তোকে খাওয়াবো, আব্দে রাকিক হলে আমি তোকে খাওয়াবো, আব্দে মাসুল হলে আমি তোকে খাওয়াবো। এখন আমি কতটুকু কোন ক্যাটাগরিতে আছি সেটা তো আমি জানি না, আপনি জানেন কিনা আপনি চিন্তা করে দেখুন না। আব্দে রাকিক হলো যারা রহমানের খায়, রহমানের কথা মতো চলে। এখানে আমাদের মধ্যে একজন দেখান রহমানের কথা মতো আমরা চলি কি না। একজন মানুষ বর্তমানে পাওয়া কঠিন হয়ে যাবে যে রহমানের কথা মতো চলে। তারপরেও রহমান বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যাও না, তোমরা সুইসাইড করবে না, তোমরা একাকিত্ব হয়ে নিরাশ হয়ে যাবে না। আমাদের যুবক ভাইয়েরা আমাদেরকে বলে, আমার যুবক ভাইয়েরা বলে, হুজুর রিসেন্টলি কিছুদিন আগে আমাকে ঝালকাঠি থেকে ফোন করেছে, হুজুর আমি 10 মিনিট পরে সুইসাইড করব, আমি ফাঁসির দড়ি ঝুলিয়ে ফেলেছি, হুজুর আমি কি সুইসাইড করে ফেলতে পারি? আপনি বলেন, বাঁচার কি কোনো উপায় আছে? এখানে দুনিয়াতে আমার আর কিচ্ছু ভালো লাগছে না, মা বাবা আমার পর মনে হচ্ছে, আত্মীয় স্বজন পর মনে হচ্ছে, তোমার কি হয়েছে এমন? বলে, একটা মেয়ে আমাকে ধোঁকা দিয়েছে। তো আমি তাকে বলতেছি, ভাই
তুমি কি বলছো সুইসাইড করতে যাচ্ছ? আসলে বর্তমানে আপনি দেখেন না, নিউজ পেপারে দেখেন, সবখানে দেখেন, কথায় কথায় সুইসাইড, কথায় কথায় আত্মহত্যা, ঠিক কিনা কথা বলেন না কেন? কারণ তারা আব্দে মাসুন নয়, তারা আব্দে রাকিক নয়, তারা আব্দে আবিক, যারা রহমানের খায় কিন্তু রহমান থেকে পালিয়ে বেড়ায়, ঠিক কিনা বলেন না? তাদের বেঁচে থাকার উদ্দেশ্য দুনিয়া হয়ে গেছে, তাদের বেঁচে থাকার উদ্দেশ্য ক্ষণিকের লোভ লালসা হয়ে গেছে, তাদের বেঁচে থাকার উদ্দেশ্য কারো এইম হয়ে গেছে বাড়ি, কারো এইম হয়ে গেছে গাড়ি, কারো এইম হয়ে গেছে চাকরি, কারো এইম হয়ে গেছে মোবাইল, কারো এইম হয়ে গেছে বাইক, কারো এইম হয়ে গেছে ফ্ল্যাট বাড়ি। নো, আমাদের এইম হবে খাবো তো আল্লাহর জন্য, বাঁচবো তো আল্লাহর জন্য, যাব তো আল্লাহর জন্য, বলবো তো আল্লাহর জন্য, দেখবো তো আল্লাহর জন্য। তো আল্লাহ বলছেন গোটা দুনিয়ার দরজা তোর জন্য বন্ধ হয়ে যাবে, কিন্তু তোর রহমানের দরজা মসজিদ খোলা আছে। কষ্ট হচ্ছে আপনাদের ভাই, খারাপ লাগতেছে কোনো? অনেক দূরে গেলাম। আব্দে মাজুন হলো যিনি রহমানের আল্লাহর ফ্যাক্টরির চাবি যাকে আল্লাহ দিয়েছেন, তিনি হলেন আমার দয়াল নবী, আমার দয়াল নবী। এবং নবীর থেকে নিয়ামত পেয়ে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আউলিয়ায়ে কেরাম, ওনারাও অনেকে রহমানের ফ্যাক্টরির চাবি পেয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য বুখারি প্রথম খণ্ড 17 নম্বর পৃষ্ঠা 24 নম্বর লাইনে আমার দয়াল নবী বলছেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, নিশ্চয়ই আমি রসুল বন্টনকারী আর আল্লাহ হচ্ছেন দাতা। একটু জোরে বলেন, তাহলে আমার আল্লাহ রহমান, রহমানুন ফিদ দুনিয়া, আমার আল্লাহ দুনিয়ায় আপনি আল্লাহর বিরুদ্ধে যান, আল্লাহর পক্ষে যান, আল্লাহ বলছেন আমি তোমাকে খাওয়াবো, ঠিক কিনা বলেন না? আমি তোমাকে কষ্ট দেব না, কিন্তু রহিম রহিম রহিমুন ফিল আখিরা, আমার আল্লাহ রহিম হবেন একমাত্র কাদের জন্য জানেন? আমার আল্লাহ সূরা মরিয়মের 85 নম্বর আয়াতে বলে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কাল হাশরের মাঠে রহিম, আল্লাহর দয়া যে রহিমের সেই চাদরে আবৃত হবে মুত্তাকি বান্দারা, নেককার বান্দারা, ঠিক কিনা কথা বলেন? নবী প্রেমিকরাই ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলা রহমানি ওয়াফদা, আল্লাহর কাছে ভিআইপি রূপে যাবে, ভিআইপি অতিথি, তাদেরকে আমার আল্লাহ অতিথি বানিয়ে সেলিব্রেট করতে করতে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দেবে। আরো জোরে, সেজন্য মনে রাখবেন, আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়া হলো মুমিনের জন্য কারাগার, ও জান্নাতুল কাফিরিন, কাফেরদের জন্য জান্নাত, আল্লাহ বুঝার তৌফিক দান করুক। এরপরে যেটা বললাম, আমাদের নামাজ, নামাজ এশা ইনশাআল্লাহ তাআলা এখানেই হবে। আমার আলোচনা শেষ করার পরেই নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমি খুব শর্টকাট ক্লোজ করে দিচ্ছি ইনশাআল্লাহ।
দর্শিপূর্ণ সলে আলি সে দীনা। তাহলে আমরা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বুঝলাম, আর রহমানির রহিম বুঝলাম। এবার উলুহিয়াতের পার্ট গেল, এখন সেকেন্ড পার্ট হলো মাআত, মালিক ইয়াউমিদ্দিন। একটু জোরে বলেন না ভাই, সুবহানাল্লাহ। অর্থাৎ বিচার দিনের মালিক, বিচার দিনের। আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, যালিকাল ইয়াউমুল হক, যালিকাল ইয়াউমুল হক, ফমান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। আল্লাহ বলে দিচ্ছেন অন্য আয়াতে যে বিচার দিবস যেটা, এটা নিয়ে আমাদের দেশে অনেকের কনফিউজ আছে, আসলে না নাই কথা কর না। আমাদের অনেক নাস্তিক ভাইয়েরা মনে করে যে এটাই শেষ, মরে গেলাম, চলে গেলাম, মাটির সাথে মিশে গেলাম, আর কোনো হিসাব কিতাব নাই, তোলাতুলি নাই, উঠাউঠি নাই। আল্লাহ অসংখ্য আয়াতে বলেছেন, আল্লাহ বলছেন অন্য আয়াতে সূরা বাকারায় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম আমওয়াতান, তোমরা মৃত ছিলে, ফাআহিয়াকুম, আমি তোমাদেরকে জীবন দিয়েছি, সুম্মা ইউমিতুকুম, আমি তোমাদেরকে আবার মরণ দেব, সুম্মা ইউহইকুম, আবার তোমাদেরকে জীবন দেব, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমার কাছে নিয়ে আসবো। আর ওই আয়াতে একেবারে বলে দিলেন যারা বিশ্বাস করো না, আল্লাহ বলতে লাগলেন যালিকাল ইয়াউমুল হক, ওটা একেবারে সত্য দিন, ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, যার ইচ্ছা সে যেন দুনিয়াতে কুলসিতে ঠিকানা না বানিয়ে চাঙ্গাবাসীকে সুগন্ধাতে, বসুন্ধরাতে, দুবাইতে, আমেরিকাতে ঠিকানা না বানিয়ে, ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, সে যেন তার ঠিকানাটা আল্লাহর কাছে বানায়। একটু জোরে বলেন না, তার ঠিকানা কোথায় বানায়, একটু জোরে বলেন কোথায় আসল ঠিকানা হবে, আল্লাহর কাছে। যেই ঠিকানায় যদি আমরা ঠিকভাবে যেতে পারি, তাহলে দুনিয়ার সমস্ত নেয়ামত এক পাল্লাই দিলে আল্লাহর আরশের নিচে এক সেকেন্ডের ঠিকানার মূল্য হবে না। ঠিক কিনা কথা বলে, আমার আল্লাহ বলছেন সেদিন এমন দিন, আমি সেই দিনের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, আমি সেই দিনের মালিক। ও দুনিয়ার মানুষ জেনে রাখো, সেদিন কারো মালিকানা চলবে না। ঠিক কিনা কথা বলে, আল্লাহ বলবে আজকে আমি, কে আছো আজকে, কে আছো বাচ্চা, ওই আব্রাহা, ওই ফেরাউন, ওই নমরুদ, ওই ভ্লাদিমির পুতিন,
সেদিন জিজ্ঞেস করবে ঠিক কিনা কথা বলেন না, ডাক দেওয়া হবে। কে আছো আজকে মালিকানা দাবি করবে? আসো, আজকের মালিকানা হলো আমি আল্লাহর। আল্লাহ ডাক দেবেন কিয়ামতের মাঠে। আর যারা দুনিয়াতে মালিকগিরি করে আছে না নাই, কথা কোন আছে না নাই, কবি বলেছে জিন্দগি এক কিরায়া কা ঘর হ্যায়, এক না এক দিন বদলনা পড়েগা, মাত জব তুঝকো আওয়াজ দেগি ঘর সে বাহার নিকলনা পড়েগা। এই দুনিয়াতে যদি আপনার মনে হয় ছয়তলা বাড়ির মালিক আপনি, জমিদাররা ভাড়াটির সাথে যে বিহেভিয়র করে, আমরা দেখেছি কোভিড নাইনটিনের সময় এক মাসের ভাড়া মাফ করে নাই, এরকম নিষ্ঠুর জমিদার আছে না নাই, এ কথা কোন আছে না নাই। আরো ভাড়াটিয়াদেরকে একদিন দেরি হলে কত লাঞ্ছনা, কত গঞ্জনা, কত বঞ্চনা, কত বড় বড় গলায় কথা বলে, এগারোটার পরে ঢুকতে দেয় না, এরকম জমিদার আছে না নাই। মনে রাখবে এখানে কেউ জমিদার নয়, জমিদার হলো আমার আল্লাহ, ঠিক কিনা কথা বলে। আমরা সবাই কিছুক্ষণের পরিচালক দায়িত্বে আছি, আমি চলে যাব, প্রজন্ম আসবে, প্রজন্ম যাবে, প্রজন্ম আসবে। মনে রাখবেন আল্লাহ বলতে লাগলেন আমি বিচার দিবসের মালিক থাকব, আমি সেদিন মালিক হব। আর আমার নবী স্পষ্ট করে বলে দিয়ে গেছেন, ইয়া আবাজার ওয়াখলিসিল আমালা ফা ইন্নান নাকিদা বাসিরুন, মনে রাখবে সেদিন কিয়ামতের মাঠে তোমার প্রত্যেকটা আমলের জন্য এমন ভাবে তুলা দণ্ড হিসাব করা হবে, এমন খালেস ভাবে বিচার করা হবে, সেখানে 1,00,000 টাকা ঘুষ দিলে বিচার পরিবর্তন করার সুযোগ, কথা কোন সুযোগ নাই, বিচার বরাবর হবে। সেখানে আমার আল্লাহ বলতে লাগলেন ইয়াউমা নাদউ, আমার আল্লাহ বলতে লাগলেন সেদিন ডাক দেওয়া হবে, ওয়ানাদউল মাওয়াজিনাল কিস্তা লিয়াউমিল কিয়ামা, আমার আল্লাহ বলছেন সেদিন আমি এমন নিশ্চিত পরিমাপ যন্ত্র রেখেছি, তুলা তুলা আমি হিসাব করব, তুলা তুলা আমি পরিমাপ করব। মনে রাখবেন দুনিয়াতে কারো হক যদি কেউ খেয়ে থাকেন, কারো জায়গা যদি নিয়ে থাকেন, কারো টাকা যদি নিয়ে থাকেন, কারো উপরে জুলুম করে থাকেন, খবরদার আজকের তফসির মাহফিল থেকে শপথ করেন যে আজকের মাহফিলে বসেই নিয়ত করেন এখান থেকে যাওয়ার আগে কারো জায়গা পাওয়া থাকলে দিয়ে দেব, ঠিক কিনা কথা বলেন, জোরে বলেন ঠিক কিনা, কারো টাকা পাওনা থাকলে দিয়ে দিতে হবে, কারো ঋণ যদি আপনার উপরে থাকে দিয়ে ফেলতে হবে, পাওনাদারের পাওনা দিয়ে ফেলতে হবে, কারণ কাল হাশরের মাঠে আমার আল্লাহ মালিক থাকবেন মালিক। আর যেই ব্যক্তি মজলুম হয়েছে দুনিয়াতে, যার জায়গা আপনি দখল করেছেন, যার টাকা আপনি দখল করেছেন, যার সম্পদ আপনি আত্মসাৎ করেছেন, তার পাশে যিনি দাঁড়িয়ে থাকবেন সেদিন কুদরতের সেই সিস্টেমে তিনি হলেন আমার আল্লাহ, কুদরতিভাবে তার পাশে আমার আল্লাহ থাকবেন, বলবেন আজকে মালিক আমি। ওই বাংলাদেশে থাকা অবস্থায় তোর ডানে কিছু মানুষ, বামে কিছু ছিল, পাওয়ার দেখিয়েছিলি, আজকে আমার বান্দা মজলুমের সেই হক ফেরততে আজকে আমি আছি। আমার নবীজি স্পষ্ট বলে দিয়েছেন, লা তাজুলু কদমা আব্দিন হাত্তা ইউসআলা, সেদিন মালিকের সামনে কেউ ঘুষ দিয়ে সরে যেতে পারবে না, সেদিন মালিকের সামনে কেউ লবিং করে সরতে পারবে না, সেদিন মালিকের সামনে কেউ মামা খালা ডেকে সরতে পারবে না, সেদিন মালিকের সামনে কেউ অমুকের ছেলে তমুকের ফোলা বলে সরতে পারবে না, সেদিন হিসাব দিতে হবে। লা তাজুলু কদমা আব্দিন হাত্তা ইউসআলা, আমার নবী বলছেন সেদিন বান্দার কদম এক চুল সামনে যাবে না 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত। 1 নম্বর হলো আন উমারিহি ফিমা আফনাহু, আন উমারিহি ফিমা আফনাহু, আমার আল্লাহ বলবেন তোমাকে ঢাকা যাওয়ার জন্য 1 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, তুমি লাগেজটা ভালোমতো গুছিয়ে ফেলেছিলে 1 ঘন্টার ভিতরে, তোমাকে দুবাই যাওয়ার জন্য 1 মাস টাইম দেওয়া হয়েছিল, 1 মাসে তুমি দুবাই যাওয়ার লাগেজ বরাবর গুছিয়ে নিয়েছো, কিন্তু আমার কাছে আসার জন্য আজ মালিকের সামনে দাঁড়ানোর জন্য তোমাকে 60 বছর টাইম দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা বলেন না, তোমাকে 50 বছর টাইম দেওয়া হয়েছে, তোমাকে 101 বছর টাইম দেওয়া হয়েছে, তোমাকে 90 বছর টাইম দেওয়া হয়েছে, তোমার লাগেজ খালি কেন, তোমার লাগেজ গোছাতে পারো নাই কেন, তুমি কি জানতে না তোমাকে মালিকের সামনে দাঁড়াতে হবে, তুমি কি জানতে না তোমাকে মালিকের সামনে দাঁড়াতে হবে, তুমি
ফ্রি ফায়ার আর পাবজির মধ্যে সময় কাটিয়েছো, তুমি লাগেজের ভিতরে সামান ঢুকানোর সুযোগ পাও নাই। তুমি কি জানতে না ওই জায়গা, যেই জায়গা দিয়ে তোমাকে মালিকের কাছে আসতে হবে, ওই জায়গায় কুমিল্লা নামের জায়গা নাই যে নেমে কিছু কিনে ফেলবে, ওখানে দুবাই নাই যে তুমি শপিং মলে গিয়ে কিনে নেবে, ওই কবর থেকে হাসর পর্যন্ত যেই রোড, ওই রোডের মাঝখানে পানির বোতল দিয়ে সমাধান হয় না, কাপড় দিয়ে সমাধান হয় না, সেখানে ব্রাশ দিয়ে সমাধান হয় না, সেখানে ওষুধ দিয়ে সমাধান হয় না, সেখানে পথে পথে লাগে নামাজ রোজা হজ জাকাত, ঠিক কিনা কথা বলে হাত তোলে বলেন ঠিক কিনা। সেদিন জিজ্ঞেস করা হবে আল ওমারহি ফিমা আফনাহু, তোমাকে যে আমি 60 বছর হায়াত দিয়েছি তুমি কোন কাজে ব্যয় করেছো, ও আন জিসমিহি ফিমা আদলাহু, তোমাকে যে বডি দিয়েছি বডি, তুমি এত সুন্দর হাত এত সুন্দর পা এত সুন্দর চোখ এত সুন্দর নাক এত সুন্দর কান তুমি কোন কাজে ব্যয় করেছো, ও আন ইলমিহি ফিমা ফাআলা ফিহি, তোমাকে আমি অনার্স মাস্টার্স করার সুযোগ দিয়েছি, তোমার মতো অনেক যুবক দাখিল পাশ করতে পারে নাই, এসএসসি পাশ করতে পারে নাই, ক্লাস 3 থেকে গ্যারেজে চাকরি করেছে পরিবার টানার জন্য, ক্লাস 1 থেকে গাড়ির কন্ডাক্টরি করেছে, কিন্তু তোমাকে তো আমি মাস্টার্স পাস করার সুযোগ দিয়েছি, তোমাকে আমি মুহাদ্দিস হওয়ার সুযোগ দিয়েছি, তোমাকে আমি মুফতি হওয়ার সুযোগ দিয়েছি, আল্লাহ বলবে তোমাকে আমি ইঞ্জিনিয়ার বানিয়েছি, তোমাকে আমি ডাক্তার বানিয়েছি, ও আন ইলমিহি ফিমা ফাআলা ফিহি, তুমি তোমার এলম দিয়ে কি করেছো, সেই এলম কি দুনিয়ার মানুষের কাজে ব্যয় হয়েছে, ইসলামের কাজে ব্যয় হয়েছে, নাকি মানুষের ক্ষতি করেছে, এরপর জিজ্ঞেস করা হবে তোমার সম্পদ ও আন মালিহি, ওই সম্পদ তুমি কোথা থেকে তুমি সোচ ছিল তোমার সম্পদের, সুদ খেয়েছিলে, ঘুষ খেয়েছিলে, মিথ্যা ব্যবসা করেছিলে, ওজনে কম দিয়েছিলে, আমার আল্লাহ জিজ্ঞেস করবেন, আর যারা হক হালাল ভাবে ইনকাম করেছে তাদেরকে জিজ্ঞেস করবেন তোমার সম্পদ তুমি কোন জায়গায় ব্যয় করেছো, জোরে কথা বলেন ঠিক কিনা। সেখানে আপনি বলতে পারবেন না আমি অমুকের লোক, সুযোগ আসেনি, সুযোগ নাই, সেখানে মালিক ইয়াউমিদ্দিন এক রব্বুল আলামিন থাকবেন। তুমি দেখেছো 3 মিনিটের অডিও যখন ভাইরাল হয়েছিল গোটা দেশ তুলপার হয়ে গেছে, আকাশ চুম্বি সম্মান জমিনের সাথে লেগে গেছে, সেদিন মালিক তোমার সমস্ত অডিওগুলো ভাইরাল করবে কিয়ামতের মাঠে, তোমার সমস্ত ভিডিওগুলো ওপেন করা হবে, তুমি সাবধান হয়ে যাও, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা নাবুদু ইয়াকা ছিল, আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি, একটু জোরে বলেন না, এতক্ষণ ধরে আল্লাহকে, আল্লাহ সমস্ত প্রশংসা তো তোমার, আমাদের দেশে কিছু বিয়াক্কল আছে নামাজের পরে মোনাজাত করে না, কথা কোন ঠিক কিনা বলেন না, কিছু বিয়াক্কল আছে জানাজান নামাজের পর দোয়া করতে চায় না, ওরা কয় নামাজই তো দোয়া, আবার কিসের দোয়া, ওরে বেকুব তুই সূরা ফাতিহা দেখ ঠিক কিনা কথা কন, আল্লাহর কাছে তুই দরখাস্ত লিখতেছিস কত কাকুতি মিনতি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ শিখিয়ে দিচ্ছে আমার কাছে কিছু পেতে হলে এইভাবে আয় এইভাবে আয়, দুনিয়ার মানুষের কাছে কিছু পেতে হলে একবারের জায়গায় 10 বার পাম মারতে হয় ঠিক কিনা কথা বলেন না, তার 14 গোষ্ঠীকে ভালো বলতে হয়, তার দাদাকে কবর থেকে তুলে ফেলতে হয়, তার দাদার বাপকে সহ তুলে বলতে হয় অবুক ইবে এ নাসিমদি, ঠিক কিনা কথা কো, আরে মানুষকে পাম দিয়ে কিলাম, মানুষের প্রশংসা করে কিলাম, মানুষ তো বেওয়াফা ঠিক কিনা কথা বলে, তুই প্রশংসা করতো আল্লাহর কো, তুই বল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তোমার জন্য, আর রহমানের রহিম তুমি তো পরম করুণাময়, তুমি তো অসীম দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন ওল্লা তুমি তো আখিরাতের সেই বিচার দিবসের মালিক, আল্লাহ বলছেন এবার তোর কি লাগবে বল, বলে আল্লাহ আরো একটা কথা আছে তো, ইয়াকা নাবুদু আমরা শুধু তোমার ইবাদত করি, ও ইয়াকা নাস্তাঈন আমরা শুধু তোমার কাছেই চাই, আমরা কোনো মূর্তির কাছে চাইতে যাই না, আমরা চাঁদের কাছে চাইতে যাই না, আমরা সূর্যের কাছে চাইতে যাই না, আমরা কোনো দুনিয়ার মানুষের কাছে চাইতে যাই না, চাই তো তোমার কাছে চাই, কথা বলেন ঠিক কিনা,
আল্লাহর কাছে চাওয়ার চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। তুমি সিজদায় চলে যাও, গভীর রাতে দু চোখের পানি ছেড়ে দাও, আল্লাহকে বলো, একবার বলো, দুবার বলো, তিনবার বলো, অবশ্যই আমার আল্লাহ শুনবেন। যদি না শুনে, যদি না পাও, মনে রাখবে আমার আল্লাহ অবশ্যই শুনেছেন, তোমার জন্য রিজার্ভ করে রেখেছেন কবরের জন্য। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবার তুমি চাইতে থাকো, দরখাস্ত একটা দিয়েছো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ফার্স্ট অ্যাপ্লিকেশন, আর রহমানুর রহিম সেকেন্ড অ্যাপ্লিকেশন, মালিক ইয়াউমিদ্দিন থার্ড অ্যাপ্লিকেশন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ফোর্থ অ্যাপ্লিকেশন। এবার তোর কি লাগবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সুবহানাল্লাহ, আমাদেরকে সঠিক পথটা একটু দেখাও আল্লাহ। কোন পথ দেখাবো তোকে? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যেই পথে তোমার মুনআম আলাই নিয়ামত প্রাপ্তরা চলে গেছে। তারা কারা? মান ইয়ুতিউল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যীন ওয়াস-সিদ্দীকীন ওয়াস-শুহাদা ওয়াস-সালিহীন। ও আল্লাহ, চার ক্যাটাগরি তোমার নিয়ামত প্রাপ্ত আছে, সবগুলার মধ্যে দিতে হবে না, চারটার ভিতর থেকে একটার সাথে আমাকে রেখে দিও, একটার সাথে আমাকে রেখে দিও। আমার ব্যবসায়ী ভাইদেরকে বলছি, অসংখ্য মিডিয়া আজ কভার করছে, কনসেন্ট্রেট। আজকে আমার দেশে সোয়াবিন তেলের ভয়ে মানুষ ইফতার করার চিন্তা বদলে ফেলতেছে, ঠিক কিনা কথা বলেন না? সোয়াবিন তেলের দামের ভয়ে, চনাবুটার পেঁয়াজের দামের ভয়ে রমজানের আগে অসংখ্য মানুষ নিয়ত করতেছে, আমি তো গরিব, আমার পক্ষে তো সোয়াবিন তেল কেনার সুযোগ নাই, আমার পক্ষে তো এত দাম দিয়ে পেঁয়াজ আর রসুন কেনার সেই সামর্থ্য নাই, কি করব? পানি খাবো, মুড়ি খেয়ে পানি খেয়ে ইফতার করব কেন? মাওলা আলী ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি খেয়ে ইফতার করেছিলেন। ওয়া ইউতিউমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়তীমাও ওয়া আসীরা ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরীদু মিনকুম জাযাআ ওয়া লা শুকুরা। ও আমার ব্যবসায়ী ভাই, আপনাদের কদমে হাত রেখে বলছি, ন্যায়ভাবে ব্যবসা করুন, সত্যভাবে ব্যবসা করুন। আপনাদের জন্য আমার নবী বলে দিয়েছেন, আত-তাজিরু সাদুকুল আমিন মিনান নাবিয়্যীন ওয়াস-সিদ্দীকীন ওয়াস-শুহাদা ওয়াস-সালিহীন। যেই ব্যক্তি আল্লাহর জন্য ব্যবসা করে, যেই ব্যক্তি ইবাদত হিসেবে ব্যবসা করে, যেই ব্যক্তি বান্দার খেদমতের জন্য ব্যবসা করে, সে কিয়ামতের মাঠে হয়তো থাকবে নবীদের সাথে, অথবা থাকবে সিদ্দিকদের সাথে, অথবা থাকবে শহীদদের সাথে, অথবা থাকবে আল্লাহর ওলীদের সাথে। আমার ব্যবসায়ী ভাই, আপনি ব্যবসা করে করে যেই পথে থাকতে পারবেন, আমার দুনিয়ার মানুষ 24 ঘন্টা প্রতি মুহূর্তে, বাংলাদেশে ফজর হলে ইন্ডিয়াতে জোহর, আরেক দেশে আসর, আরেক দেশে মাগরিব, আরেক দেশে এশা, গোটা পৃথিবীতে 24 ঘন্টা একটা ধ্বনি কিন্তু উঠছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম। যেখানে নামাজ হচ্ছে সেখানেই সূরা ফাতিহা তেলাওয়াত হচ্ছে, আর সেখানেই প্রত্যেকটা ব্যক্তি বলছে, ও আল্লাহ সঠিক পথটা একটু দেখা। সেটা কোন পথ? সেটা নবীদের পথ, সেটা সিদ্দিকদের পথ, সেটা শহীদদের পথ, সেটা ওলীদের পথ। আমার ব্যবসায়ী ভাইয়েরা, ন্যায়ভাবে ব্যবসা করুন, ওই পথে আপনিও থাকতে পারবেন, নবী গ্যারেন্টি দিয়েছে, ঠিক কিনা? একটা জোরে বলেন না, সুবহানাল্লাহ। ওয়ালা দাল্লিন, যারা ভ্রান্ত, যারা পথভ্রষ্ট, যারা পথ হারা, তাদের পথে নয়, তোমার প্রিয়জনদের পথে আমাদেরকে চালাও। ভাইজান, এই সূরা ফাতিহার অনেক ফজিলত আছে। এই সূরা ফাতিহার আরেক নাম হলো সূরাতুল হামদ, জোরে বলেন সুবহানাল্লাহ। এর আরেক নাম হলো সাবউল মাসানি, জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরার আরেক নাম হলো সূরাতুশ শিফা, সূরাতুশ শিফা আল কাফিয়া, উম্মুল কিতাব, সূরাতুস সালাম, সূরাতুদ দোয়া। এভাবে এই সূরা ফাতিহা হলো আমাদের জন্য বিশাল এক নিয়ামত, যে নিয়ামত আল্লাহ অন্য কোন নবীর উম্মতকে দেন নাই, একমাত্র উম্মতে মুহাম্মাদীকে দিয়েছেন। যেই ব্যক্তি 40 বার সূরা ফাতিহা পড়ে কোনো দোয়া করবে, আল্লাহ সেই দোয়া কবুল করবেই। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুন, আমাদেরকে সূরা ফাতিহার মূল্য বোঝার তৌফিক দান করুন, আল্লাহ রহমান এবং রহিমের সেই নিয়ামতকে যথাযথভাবে আমরা ধারণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ওয়াসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।